বিজয় সিং থেকে ফেনী জেলার একটি দর্শনীয় স্থান বাংলা সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সিং এই দিঘি খনন করেন। রাজা বিজয় সিংহের নামানুসারে দিঘিটির নামকরণ করা হয়েছে। এই দিঘি ফেনী শহরের প্রায় 2 কিলোমিটার পশ্চিমে বিজয় সিং গ্রামে ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত। এই দিঘির আয়তন 37.57 একর। দিঘির চৌপার খুব উঁচু ও বৃক্ষে শোভিত। করোনা ভাইরাসের মধ্যে আমাদের স্কুল কলেজ অনেকদিন যাবৎ বন্ধ, এই জন্য ঘরে অনেকদিন ঘর বন্দি ছিলাম, তাই ফ্যামিলির সাথে এই দিন দিঘিতে ঘুরতে আসছি আর একটু রিফ্রেশমেন্ট জায়গাটাতে আসার পরে আমরা রিফ্রেশমেন্ট পাই, যে আমরা যারা তরুণ আছি যুব সমাজ তারা রিফ্রেশমেন্ট পাই, যে আনন্দ পাই যে করোনার মধ্যেও বদ্ধ থাকাচ্ছে যে একটা জায়গায় এসে নিঃশ্বাসে সুস্থ। কথিত আছে যে এটি রাজা বিজয় সিংহের আমলে রাজার মাকে খুশি করার জন্য দিঘিটি খনন করেন। স্থানীয়দের মতে এই দিঘিতে সোনা এবং রূপা থালা ভেসে উঠত। একদিন এক ভিখারিনী একটা থালা চুরি করার পর থেকে আর এ থালা ভেসে ওঠে না। তবে বর্তমান সময়ে সকলে এখানে তাদের অবসর সময়টুকু বিনোদনের জন্য বেছে নিয়েছে। সবুজে সবুজময় এই মনোরম পরিবেশ সকলের প্রশান্তির স্থান।